নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি ডিমের একটা অভিনব রেসিপি নিয়ে, যার নাম আচারি আন্ডে বা ডিম আচারি। ডিম যদি একভাবে খেতে খেতে আপনারা বোর হয়ে যান, তাহলে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রান্নাটা আমি কি করে করব। ডিম আচারি বানানোর জন্য আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা ডিমকে আমি ছুরি দিয়ে এইভাবে একটু চিড়ে নিচ্ছি, যাতে ডিমের ভেতরে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালো মতো করে ঢুকে যেতে পারে। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে চিড়ে নিয়েছি। 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ নুন দিয়ে ডিমগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে ডিমগুলোকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে মিনিট 10 মতো আমি রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচা আমের অর্ধেক অংশ নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুকে আমি মিক্সিতে দিয়ে এর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। কাঁচা আম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা। 1/2 চামচ নিচ্ছি গোটা জিরে, 1/4 চামচ মেথি, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ নিয়ে নিচ্ছি গোটা ধনে, আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা। ওভেনে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই গোটা মশলাগুলো দিয়ে দেব। এবার এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তবে খেয়াল রাখবেন মশলাগুলো যেন বেশি পুড়ে না যায়, কারণ বেশি পুড়ে গেলে মশলাগুলো তেতো হয়ে যেতে পারে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এতে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে দিয়ে বেশ লাল করে ডিমগুলো আমি ভেজে তুলে নেব। ডিমগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। সামান্য হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুগুলোকেও আমি বেশ ভালো করে লাল করে ভেজে নেব। এদিকে যেই গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে মিক্সিতে আমি এর একটা পাউডার তৈরি করে নিয়েছি। ডিম ও আলু ভাজার পর যে তেলটা কড়াইতে রয়ে গেছে তাতেই আমি বাকি রান্নাটা করে ফেলবো। প্রথমে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর আমি কাঁচা আম, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা 1-2 মিনিট মতো ভালো করে কষে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/4 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। রান্নার কালারটাকে আরো সুন্দর করার জন্য আমি এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। আমার আজকের এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে বন্ধু আত্মীয় সকলের সাথে শেয়ার করবেন। আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা ডিম এবং আলুগুলো এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। সামান্য একটু জল আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেবেন না, কারণ এই রান্নাটা একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে। নুন আর মিষ্টিটা আপনারা এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন। সব শেষে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল ডিম আচারি বা আচারি আন্ডে। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন।
আরও এ ধরনের নানান রেসিপি পেতে ইউটিউবে আমার চ্যানেল ও ফেসবুকে আমার পেজ নীলাঞ্জনা রান্নাঘরকে সাবস্ক্রাইব ও ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে আরও নতুন কোনো একটা রেসিপির সাথে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।